আজকের আমি একটা টুলপাথ তৈরির পদ্ধতি দেখাবো। প্রথমে আমরা পেজ নিলাম 565x1685, অরিজিন আমরা লেফট সাইডের কর্নার থেকে নেব, রেজুলিউশন পুরোপুরি নিলাম, নিয়ে ওকে করলাম। এরপর রিলিফ অপশনে গিয়ে ইম্পোর্ট, এবং এখান থেকে ওই যে রিলিফটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। কিছু কিছু মেশিনে এইভাবে ইম্পোর্ট করলে অনেক সময় মেশিনটা হ্যাং করে যায়, সেক্ষেত্রে আমরা কি করব বলে দিই। সেক্ষেত্রে আমরা এখান থেকে না নিয়ে এই যে জায়গাটা আছে এখানে ক্লিক করে আমরা যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর ফাইলটা দেখতে পাবো, এখানে ডাবল ক্লিক করলেই ফাইলটা এখানে চলে আসবে। তাহলে দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। তাহলে এখানে সাইজটা আবার লিখে দেব 565x1685, ডেপথ আমরা রাখবো 10 mm, অ্যাপ্লাই। এবার আমরা কি করব, এই ফাইলটাকে সিলেক্ট করে F9 প্রেস করব। তার ঠিক পরে এটা পুরোপুরি 10 mm থাকবে, পেস্ট করে দেব। এবার পেস্ট করলে যে এখানে ডিজাইনটা পেস্ট হয়েছে কিভাবে বুঝবো, আমরা ঠিক এই জায়গাটায় ক্লিক করলে ডিজাইনটাকে দেখতে পাব। এবার এইটাকে আমি ক্লোজ করে দেব। উইন্ডোজে গিয়ে টাইল ভার্টিক্যালি করলে আমরা দুটো ভিউকে এনেবল করতে পারবো, অর্থাৎ 2D ভিউ এবং 3D ভিউ দুটো ভিউকে আমরা দেখতে পাবো। এবার আমরা কি করব, এই যে আউটলাইনটা আছে এই আউটলাইনটা সিলেক্ট করে এখানে আনগ্রুপ অল করব। করার পর পেজের বাইরে একবার ক্লিক। এবার বলে দিই, আমরা যদি এই আউটলাইন নিয়ে সিলেক্টেড টুলপাথ করে কাটিং করি অনেক সময় কি হয়, এই আউটলাইনের বাইরে দেখুন কিছু কিছু জায়গায় আউটলাইনটা বাইরের দিকে চলে গেছে, আরো ভিতরের দিকে থাকা দরকার। সেক্ষেত্রে যখন ডিজাইনটা কাটিং হবে জেডটা মাঝে মাঝে ওপরের দিকে উঠে যাবে, তো সেক্ষেত্রে বারবার এই ওঠানামা করলে বর্ডারের দিকে এসে সময়টা অনেক বেশি লাগবে। তার জন্য কি করব, এই আউটলাইনটা সিলেক্ট করে আমরা অফসেট অপশনে যাব এবং 0.5 inwards অফসেট দিয়ে দেব। এবার একবার দেখে নিন, দেখুন এবার আউটলাইনটা ডিজাইনের ঠিক ভিতর ভিতর হয়েছে। এই যে দ্বিতীয় আউটলাইন এইটা সিলেক্ট করেই আমরা টুলপাথ বানাবো। তাহলে প্রথম যে আউটলাইনটা ছিল ওটা ডিলিট করব, এই আউটলাইনটা সিলেক্ট করে আমরা টুলপাথ বানাবো। তো টুলপাথ বানানোর সবার প্রথম আমরা কি করব, লাইন চেক করে নেব যে মেটেরিয়াল যেটা আছে সেটা এক লেভেলে আছে কিনা সেটা বোঝার জন্যে এই লাইন চেকের টুলপাথটা বানাতে হয়। তো আমি একটা জিনিস বলে দিই, যে কোনো টুলপাথ বানানোর আগে ফাইলটাকে সবার আগে আপনারা সেভ করে নেবেন, কারণ কখনো কখনো ফাইল বানানোর পরে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনি কিন্তু ফাইলটা সেভ না করে রাখলে ফাইলটা নিয়ে আর কোনো কাজ করতে পারবেন না, আবার নতুন করে ফাইলটা বানাতে হবে। তো সেক্ষেত্রে একটা নাম দিয়ে এটাকে সেভ করে রাখলে যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় আপনি এইটাকে আবার ওপেন করে মডিফাই করতে পারবেন। তাহলে এইভাবে আমরা সেভ করে নিলাম। নেওয়ার পর টুলপাথ অপশনে যাব, গিয়ে 2D প্রোফাইলিংয়ে যাব, সেখান থেকে ইনসাইড সিলেক্ট করে ফিনিশ ডেপ রাখবো 0.5। তাহলে ফিনিশ ডেপ 0.5 রাখার পরে সেভ জেড থাকবে 30 mm, সেভ জেডটা দেখে নিন। এখানে শুধু জেড এর সেভ জেড থাকবে 30 mm, এক্স এবং ওয়াই থাকবে 0। এরপর এখান থেকে আমরা 6 mm এন্ড মিল সিলেকশন করব, এডিট এখানে 0.5 রাখবো, এই জায়গাটায় 40% স্টেপ ওভার থাকবে, 3.5 kg মোটরের ক্ষেত্রে 15,000 RPM থাকবে, যদি কারোর 4.5 kg হয় সেক্ষেত্রে 16,000 রাখবেন, যদি 6.5 kg হয় সেক্ষেত্রেও 16,000 রাখতে পারেন, ফিড রেট 120 রাখবেন, প্লাং রেট 60 রাখবেন। এখানে বলে দিই ফিড রেট জিনিসটা কি, 1 সেকেন্ডে এই লেফট সাইড থেকে রাইট সাইডে মানে প্রোগ্রামটা যে কাটিংটা হচ্ছে সেটা যতটা এরিয়া 1 সেকেন্ডে কভার করতে পারবে সেটাই হচ্ছে তার ফিড রেট। আর প্লাং রেটটা কি, 1 সেকেন্ডে কোনো মেটেরিয়ালের ভিতরে বিটটা যত mm যাবে সেটাই হচ্ছে তার প্লাং রেট। মানে যদি এইটা 40 mm একটা মেটেরিয়াল হয় তো 1 সেকেন্ডে 60 mm স্পিডে ওর ভিতরে প্রবেশ করবে। ওকে সিলেক্ট। এর ঠিক পরে মেটেরিয়াল সেট আপ, আমরা যত mm মেটেরিয়াল ইউজ করব, ধরুন আমি 40 mm মেটেরিয়াল ইউজ করছি, তাহলে এখানে 40 mm লিখবো,
এই জায়গায় মেটেরিয়াল Z0 উপর থেকে থাকবে, এটা টপ অফসেট থাকবে। অনেক সময় ভুল করে আমরা টপ অফসেট সিলেক্ট রাখি আর প্রোগ্রামটা ভুল করে এই রকম রেখে দিই, সেক্ষেত্রে মেশিন চালালে দেখবেন জেডটা উপরে উপরে ঘুরতে থাকবে কিন্তু কাটিং হবে না, সেই জন্য আমরা এটাকে এই উপরে রাখবো। রাখার পর ওকে করে দেব। এইবারে আমরা করব কি, নাও অপশনে ক্লিক। দেখুন নাও অপশনে ক্লিক করলে টুলপাথটা তৈরি হয়ে যাবে। এবার বলে দিই যেহেতু 10 mm ডেপথের ডিজাইন, আমরা জেড র্যাপিং না করলেও কোনো অসুবিধা নেই, আমি একবারে কাটিং করতে পারি। তবে জেড র্যাপিং করলে কি হয়, মেশিনের ওপর প্রেশারটা কম পড়ে, মেশিনের লংজিভিটিটা বাড়ে। যাই হোক, 90% লোক জেড র্যাপিং করে না, তো আমি এটার ক্ষেত্রে জেড র্যাপিং আর দেখাবো না, ডাইরেক্ট কাটিং কিভাবে হয় সেটা দেখাবো। তাহলে সিলেক্টেড টুলপাথ নেয়ার পরে আমরা 3D টুলপাথে চলে যাব, গিয়ে এখানে মেশিন রিলিফ অপশনে যাব, গিয়ে সিলেক্টেড ভেক্টর, এখানে র্যাস্টারে আমরা কাটিং করব। যদি আমরা র্যাস্টারে কাটিং না করতে চাই, ধরুন অফসেটে কাটিং করব, তাহলে অফসেট সিলেকশন করতে পারি, 3D অফসেট সিলেকশন করতে পারি, আবার 3D অফসেট স্পাইরালও সিলেকশন করতে পারি। তবে নর্মাল আমরা কাটিং করার জন্য এই র্যাস্টার অপশনটাই ইউজ করব। এইবার আমরা 3D কাটিং করার জন্য বলনোজ সিলেকশন করব। এখান থেকে 6 mm বলনোজ নেব, তাহলে 6 mm বলনোজ নিলাম। নেয়ার পর এডিট অপশানে গিয়ে 0.5 রাখলাম। এখানে 3.5 kg মোটরের ক্ষেত্রে আমরা 16,000 RPM রাখবো, যদি 4.5 kg হয় সেক্ষেত্রেও 16,000 রাখবো, যদি 6.5 kg হয় তাহলে 18,000 RPM রাখবো। আর স্টেপ ওভারটা বলে দিই, স্টেপ ওভারটা বিভিন্ন মেশিনের নিজস্ব সেটিংসের উপর ডিপেন্ড করে। এখানে আমি 10% ইউজ করি স্টেপ ওভার, কেউ ইচ্ছা করলে 12% স্টেপ ওভার ইউজ করতে পারেন। তবে মেশিনের প্যারামিটার সেটিংসের উপরে সমস্ত কিছু ডিপেন্ড করবে এবং এটার উপরেই মেশিনের ফিনিশিং দেখতে ভালো লাগা না লাগা সেটা অনেকটা নির্ভর করে। এর পরে আছে ফিডরেট, ফিডরেট দেবো 120 আর এখানে প্লাঙ্গ রেট দেবো আমরা 60। ওকে করে দিলাম। দেওয়ার পর নাও অপশনে ক্লিক। টুলপাথ তৈরি হয়ে যাওয়ার পর আমরা প্রথম সিমুলেশন দেখে নেব। সিমুলেট টুলপাথ ফার্স্ট, এটা সিলেকশন করে সিমুলেট টুলপাথ, এখান থেকে আমরা আউটপুটটা কিরকম দেখাবে সেটার আনুমানিক একটা ভিউ দেখতে পাবো। এটার পরে এই দরজাটা কাটিং করলে কিরকম দেখাবে 6 mm বলনোজ দিয়ে, সেটা আমি ভিডিও আপনাদের কিছু ক্লিপ আপলোড করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন এটা সিমুলেশনটা এই রকম দেখতে লাগবে। আমি এবার এটার কাটিং আউটপুট ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বেস্ট অফ লাক।